হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে পরিচয় করাবো একটি নতুন ভগবানের। নতুন ভগবান বলা ভুল, মানে আমার হয়তো সেটা বলা ভুল হবে। ভগবান অনেক আছে যারা আমরা সবাই চিনি না। তো আমি এখন আছি মহারাষ্ট্র মালকাপুর। এটা আমার কার্যসূত্রে এখানে চলে আসা। এই যে যারা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাবার প্রসাদ চাল। বাবার দর্শনটা করাই আগে। উপরে লেখা আছে গজানন মহারাজ স্বামী মন্দির, বাবার দর্শন করো। জয় বাবা গজানন মহারাজ কি। তো বাবার নাম হচ্ছে গজানন মহারাজ স্বামী। এখানকার লোকেরা মনে করে ইনি স্বয়ং বিষ্ণুর অবতার। জন্ম অবশ্য এটা হতেই পারে গজানন মহারাজ স্বামী। হাতে আছে চিলিম, বাবার রূপটাই অন্যরকম। আর মানত করার জন্য এখানকার মানুষজন দেখি নারকোল নিয়ে আসে বা নারকোল এনে বেঁধে দেয়। জয় বাবা গজানন মহারাজ স্বামী। বাবা খুব জাগ্রত, খুবই জাগ্রত। এখানে অর্ধরাত্রির থেকে গাঁজার গন্ধ, ভিতর থেকে খঞ্জুনি আওয়াজ, এগুলো প্রত্যেকটা মানুষই পায়। এবং বিভত্ত গাঁজার গন্ধ এখান থেকে পাওয়া যায়। ওই যে জিনিসটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে দোলনা। বাবার এই মাসে জানুয়ারি মাসে এই জন্মতিথি উপলক্ষে বাবাকে ঘুরিয়ে নিয়ে আসা হয়, যেটা সবাই দেখে থাকবে। আমাদের পশ্চিমবঙ্গে হয় রাধারানী মেলার উৎসব, যদি কোথাও হয় রাসমেলা, সেখানেও কিন্তু ওই সখীদের নিয়ে এবং রাধাকৃষ্ণকে নিয়ে ঘোরানো হয়। আচ্ছা, এখানে যে জিনিসটা আমার দেখে সবচেয়ে ভালো লাগলো, এখানে আমাদের যেমন যেমন কীর্তন হয় বা হরিনাম সংকীর্তন হয়, তেমনই ঠিক এখানেও হরিনাম সংকীর্তন হয়। এটা এনাদের ভাষা হয়, একটুখানি শুনে নাও, তারপরে বলছি। যেটা হলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো এখানকার সংস্কৃতি। এখানে হরিনাম বা এই জিনিসটা হয় যেদিনকে শুরু হয় সেদিনকে প্রত্যেকটা বাড়ি থেকে প্রত্যেকটা গার্জেন তার বাচ্চাদের, তার যতটা বাচ্চা, প্রত্যেকটা বাচ্চা এখানে আছে, ছোটো থেকে বড় সব রকম বাচ্চারাই আছে, এবং প্লাস বাচ্চা বাচ্চা মেয়েরাও আছে। এরা বাড়ি থেকে খুঞ্জনি নিয়ে এবং সাদা এরকম ক্যাপ টুপি পরে, গান্ধীজির মতো টুপি পরে আর গায়ে পাঞ্জাবি পরে চলে আসে। তো বাবা খুবই জাগ্রত, বাবার কাছে অনেকেই মানত করতে আসে এই দিনে। গজানন মহারাজ স্বামীর হিস্ট্রিটা হচ্ছে 1553 সালে মহারাষ্ট্রের বুলধানা রাজ্যে জন্ম হয় প্রভু গজানন মহারাজ স্বামীর। তো এই স্বামী স্বয়ং সবাই মনে করেন স্বয়ং বিষ্ণুর অবতার। তাই এই জন্মবার্ষিকী জানুয়ারির দিনে এই তিথি পুণ্যতিথিতে স্বয়ং গজানন মহারাজ স্বামীর পূজা হয়। এবং এই তিথিতে, গজানন মহারাজ স্বামীর পুণ্যতিথিতে অনেক শুভ কাজ মানুষ করে, যেমন বিয়ে, তারপরে তোমার অন্নপ্রাশন, এরকম অনেক কাজ করে। তো ভিডিও কেমন লাগলো প্লিজ শেয়ার করো, অবশ্যই কমেন্টে জানাও।